हाँ मैन, जब भी मैं ये स्नो कैप्ड पीक्स देखता हूँ ना, आई बिगिन टू थिंक अबाउट लाइफ पर्पस। अरे वर्त আমি বাংলায় বলবো, আর যখন আমি বাংলায় বলতে শুরু করি আপনারা জানেন আমি আপনাদের চাটতে শুরু করব। আচ্ছা একটা কথা বলুন তো আপনারা, আপনাদের এই সরকারি চাকরিতে কী আছে? সারা জীবনটা স্যাক্রিফাইস করে দেন একটা সরকারি চাকরির পেছনে, তারপর সেই সরকারি চাকরিটা নিয়ে আপনার কী হয় একটু বলুন তো কী হয়? প্রথমত তো আপনারা সরকারি চাকরিটা কর মানে মোটিভেশনটাই হচ্ছে বিয়ে করব, ঠিক আছে? তার বাইরে তো বাইরে তো আপনাদের কোনো মোটিভেশান নেই, মানে আমি দেখিনি, আমি কোনো দিন কাউকে দেখিনি যে সরকারি চাকরি করব কারণ সেটা আমার প্যাশন, এটা কেউ কাউকে বলতে দেখিনি। সবাইকে বলতে দেখেছি সরকারি চাকরি করে আগে একটা বিয়ে করব, ঠিক আছে? একটা কথা বলুন তো, আপনাদের সরকারি চাকরি বিয়ে ফিয়ে দেখ কী মানে কী পান আপনারা? আমার না আছে সরকারি চাকরি, না আছে বিয়ে, না আছে কিছু, শুধু শিল্প করি, গান বানাই, সেগুলোকে আপলোড করি, সেখান থেকে রয়্যালটি পাই, স্টুডেন্টসদের শেখাই, বই লিখি এবং ঘুরে বেড়াই, আমার আর কিছু জানি না। আর এইটা হচ্ছে আমার সব চাইল্ডহুড, এটা আমার বড় হয়ে হয়েছে এমন নয়, ছোটো থেকেই, ঠিক আছে? কত লোকজনকে দেখি সারা জীবনটাকে পুরো ডেডিকেট করে দেয়, ডেডিকেট বলবো না ওয়েস্ট করে, কি না WBCS হবো, এই সাবাস কি হবে আপনার WBCS হয়ে, কে মনে রাখবে? হ্যাঁ আপনার আপনার র্যাঙ্ক, হ্যাঁ আপনার WBCS কে মনে রাখবে? একটু বাঁচুন, একটু মানুষের মতো বাঁচুন, ঠিক আছে? একটু বাইরে বেরোন, দুনিয়াটা দেখুন, এইসব জায়গায় আসুন। যখন সামনে এরকম পাহাড় মানে মানে আকাশ ছোঁয়া সাদা সাদা পাহাড় দেখবেন না, তখন আপনার জীবনের মানেটা আপনি বুঝতে পারবেন। তখন আর অত সরকারি চাকরি ফরকারি চাকরি, হ্যাঁ পলিটিক্যাল পার্টির পা চাটবো এসব আর মনেই হবে না, এগুলোর থেকে অনেক ওপরে উঠে যাবেন আপনারা, ইউ উইল গো বিয়ন্ড দিস, তখনই আপনি বুঝতে পারবেন মানব জনম কী, বুঝেছেন? মানব জনমটা সার্থক করুন, এটাই বলবো। এইসব জায়গায় এসে এইগুলোই রিয়েলাইজ হয় আসলে মানুষ কী, এবং মানুষ মানব জনমটা কত বড় একটা ব্লেসিং। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না সাদা সাদা পাহাড়গুলো, কারণ বেশ একটু দূরেই আছে, দাঁড়ান আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানো। দেখুন আপনি হাজার সরকারি চাকরি ফাকরি এসব পলিটিক্স ফলিটিক্স, হ্যাঁ এসব করে কিচ্ছু করতে পারবেন না। যখন এইসব দৃশ্য দেখবেন না, যখন এইসব দৃশ্য দেখার যে জায়গাটাতে আসতে হয় সেটা মানে এইসব জায়গায় আসাটা তো একটা জিনিস অ্যাচিভ, মানে এটা অ্যাচিভমেন্ট, এখানে হেঁটে 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 আসা সবাই পারে না, মানে এখানে আসতে পারাটাও একটা অ্যাচিভমেন্ট। তো সেইগুলো যখন আপনারা পাবেন না, তখন আপনারা বুঝতে পারবেন মানব জনম কী হয়, মানুষের কাজটা কী অ্যাকচুয়ালি, তোমার পারপাসটা কী জীবনে। তোমার পারপাসটা তাঁবেদারি করা নয় বাবা, তোমার পারপাসটা WBCS হয়ে বা সরকারি চাকরি নিয়ে বা পুলিশ হয়ে বা উকিল হয়ে লোকের গাঁড় মারা নয়, তোমার কাজ একটাই, তুমি এই জীবনটা পেয়েছো এই ফিজিক্যাল প্লেনটাকে এক্সপিরিয়েন্স করার জন্য। ওকে ইউ আর দ্য ইউনিভার্স এক্সপিরিয়েন্সিং ইটসেলফ, ঠিক আছে? তো যে মানব জনমটা পেয়েছো, হ্যাঁ সেটাকে এসব পলিটিক্স দিয়ে ল্যাং মারামারি করে এইগুলো দিয়ে ধেড়িও না, যে তোমার বয়স যাই হোক, তুমি যেই হোক, আমি তোমাকে এটাই বলবো মানুষ, তুমি তোমার মানব জনমটা সার্থক করো, হ্যাঁ জীবনটাকে এরমভাবে ধেড়িয়ে দিও না। তো এই হচ্ছে শোকা, ইউ হ্যাভ টু অ্যাচিভ দিস প্লেস, ইউ জাস্ট কান্ট ইউ নো কাম হিয়ার উইথ ইউর মানি অ্যান্ড স্ট্যাটাস, ইউ হ্যাভ টু অ্যাচিভ দিস প্লেস, ওয়ান্স ইউ অ্যাচিভ দিস প্লেস নাথিং রিমেন্স দ্য সেম। সেইং দ্যাট আই এম স্টপিং দ্য ভিডিও রাইট নাও, উইল টক লেটার। তো অভি আপন আপ লোক লেকচার দে দিয়া, রাত হো গিয়া আর হাম অভি জানা চাহ রে খানে, আপ সোচতে রহো যে লেকচার দিয়া উসকে বারে মে সোচতে রহো
और अपना जो मानव जन्म है उसको धन्य करो। हम अभी खा के अपने आप को धन्य करते हैं। बाय बाय।